বাংলা প্রথম পত্র কতগুলো এমসিকিউ পড়তে হবে তুমি একটু ভেবে দেখো তো। গদ্য হচ্ছে 15টি, পদ্য হচ্ছে 15টি, সাথে নাটক এবং উপন্যাস। টোটাল টপিক হচ্ছে কতগুলো? 32টি। কিন্তু আমি জানি এমসিকিউ আসবে কতগুলো, সেটা হচ্ছে মাত্র 30টি। এখন গদ্য থেকে যদি আমি প্রত্যেকটা গদ্য থেকে যদি 15টি করে এমসিকিউ ধরা হয় তাহলে 225টি, আবার সেমভাবে পদ্য থেকে ধরলেও কিন্তু 225টি, পাশাপাশি নাটক এবং উপন্যাস এটা মিলেও কিন্তু হয় কত, ধর 100। তাহলে টোটাল এমসিকিউ কতগুলো পড়তে হবে? প্রায় 500 থেকে 600। এতগুলো পড়া কি টাইম আছে? হ্যাঁ, এখন অনেক টাইম আছে পড়ার মধ্যে, কিন্তু কোন এমসিকিউগুলো পড়ব, কোন এমসিকিউগুলো আমাকে পড়তে হবে? এখন আমি দিয়েছি মাত্র 399টি, অলমোস্ট 400। এখন দেখো এই এমসিকিউগুলো পড়লে কি হবে, সবগুলো বোর্ড কোশ্চেন সলিউশন হয়ে যাবে, পাশাপাশি সবগুলো টেস্ট পেপার সলভ হয়ে যাবে, পাশাপাশি হচ্ছে মূল বইয়ের প্রধান যে লাইনগুলো আছে সেটা নিয়েও কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে। তার মানে 3-in-1 তুমি পাচ্ছ একটার মধ্যে। এই এমসিকিউগুলোর বাইরে কি বেশি এমসিকিউ পড়তে হবে আরও? একদমই না। 6টা গদ্য, 6টা পদ্য এবং নাটক এবং উপন্যাস থেকে কী কী সৃজনশীল প্রশ্ন পড়তে হবে সেটা নিয়েও কিন্তু আমার একটা ভিডিও থাকবে। তাহলে সৃজনশীল এমসিকিউ তোমার তো হয়ে যাচ্ছে, এক্সট্রার দরকার নেই। এক্সট্রা যদি পড়তেই হয় তাহলে এটাকেই বারবার পড়ো। গত বছর আমি শর্ট সিলেবাসের জন্য দিয়েছিলাম মাত্র 246টি বা 250টির মতো এমসিকিউ। সেই ভিডিও তিনটি আমার প্রায় 400,000 বার দেখা হয়েছে। তুমি সেই কমেন্টসগুলো দেখে আসো, তাদের উচ্ছ্বাসটা দেখো। তাহলে কী করতে হবে? এই এমসিকিউগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটির একেবারে ফার্স্ট কমেন্টে চলে যাও, সেখানে তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে। আর এখন যেহেতু ফেসবুকেও মানে ফেসবুক পেজেও এই ভিডিওটি আপলোড করা হবে, তো যারা ফেসবুক পেজে দেখবে আমি নিচে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেখানে পেজটা ফলো করে রাখবে এবং অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবে না। দেখো এখন রাত বাজে 3:30, তোমাদের জন্য ভিডিও তৈরি করতেছি, ব্যাপারটা বুঝতেই পারছো কত একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট করতে হয়। যা হোক, এখন আমরা শুরু করবো হচ্ছে 104 নম্বর এমসিকিউ থেকে। দেখো এটা আমাদের আ মাটির ভেঁপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথম আমাদের যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে আ মাটির ভেঁপু গল্পে টোল খাওয়া ভেঁপু বাসিটির দাম কত ছিল? এটা ছিল 4 পয়সা। দেখো এরপরে প্রত্যেকটার আমি উত্তরটা সাইডে দিয়ে রেখেছি, অনেকে কমেন্টস করেছো বলে আমাকে উত্তরগুলো যেন সাইডে দেওয়া হয়। যা হোক, ওতে খেলো হয়ে যেতে হয়, বলতে হরিহর বোঝাতে চেয়েছে, মানে কী বোঝাতে চেয়েছে, একটা ছোট্ট একটা এখানে দেখতে পাচ্ছ একটা লাইন দেওয়া আছে, মানে বাক্যটির মাধ্যমে কী বোঝানো হয়েছে, আসলে এটা হবে ব্যক্তিত্ব হালকা হয়ে যায়। তাহলে এই লাইনটা তোমরা অবশ্যই কয়েকবার মনে রাখবে। 10 ঘোড়ায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিলেন? এটার উত্তর হবে মজুমদার মহাশয়ের। আমাটির ভেঁপু গল্পে কাদের ডোবার ধারের আম গাছটায় গুটি ধরেছে? তোমরা অবশ্যই এটা জানো, পটলিদের। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতাকে? এটা হবে হচ্ছে নীলমণি রায়। কোনো প্রশ্নের উত্তর নিয়ে যদি তোমার ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করবে, আমি চেষ্টা করবো সেটা আর একবার দেখে সঙ্গে সঙ্গে তোমাকে উত্তরটা জানিয়ে দিতে। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। এই দেখো আমাটির ভেঁপু থেকে কিন্তু আমাদের অবশ্যই উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো হতে হবে, মানে এখান থেকে উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। অতএব এটাকে উদ্দীপক নির্ভর খুব ভালো মতো পড়বে। আমি যে উদ্দীপকগুলো দিয়েছি সেম এই টাইপের কোনো উদ্দীপক নিয়েই কিন্তু প্রশ্ন আসবে। ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগমার কোলের কাছে কাজরা দিদি কই, এই কবিতার সাথে মোটামুটি আমরা সবাই কিন্তু পরিচিত। উদ্দীপকে প্রকাশিত ভাব আ মাটির ভেঁপু গল্পের কোন দিকটি ইঙ্গিত করে? আমরা এটা বুঝতে পারি, মানে কিছু কিছু প্রশ্ন আসলে প্রিয় শিক্ষার্থী কমন লাগে না, কমন সারে আমরা আনসার করতে পারি, সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক। এরপরে যে কোশ্চেনটি আছে, উদ্দীপকে আ মাটির ভেঁপু গল্পের যে দিকগুলো অনুপস্থিত, মানে ওই কবিতার লাইনগুলো দ্বারা সম্পূর্ণ আমাদের এই গদ্যটার ভাব প্রকাশিত হয় না, যেখানে দারিদ্রের চিত্র এটা কিন্তু আমাদের গল্পের মধ্যে আছে কিন্তু এখানে কিন্তু নেই, কুসংস্কার আছে এটার মধ্যে আমরা পাচ্ছি না, মানে এই কবিতা লাইনের মাধ্যমে সেটা পাচ্ছি না, তার মানে আমাদের উত্তর হচ্ছে 1 আর হচ্ছে কত 2। আমরা আরেকটা উদ্দীপক দেখতে পাচ্ছি, আমিনার সংসারে অভাব সর্বদাই লেগে থাকে, তার সংসারে যেন নুন আনতে পান্তা ফোড়ায়, পান্তা আনতে হচ্ছে নুন।
উদ্দীপকের আমিনা আমাটির ভেপু গল্পে কোন চরিত্রের প্রতিচ্ছবি? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সর্বজয়া। হরিহরের বাড়িটা অনেকদিন মেরামত হয় না, ফলে সামনের দিকে ভাঙা ঘরের দরজা জানালার কপাট সব ভাঙা, জানালার কপাট নারিকেলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা আছে। তাহলে এটার আনসারটাও কিন্তু আমাদের হচ্ছে কত, 1, 2, 3, তিনটাই কিন্তু আনসার হচ্ছে। অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বর ছিল, এটা কিন্তু কয়েকটা বোর্ড পরীক্ষায় আসছে, এটা হবে সতর্কতা। আমাটির ভেপু গল্পের মূল সুর কী, মানে মূল বিষয়টা আসলে কী, এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এটার উপরে দৃষ্টি রাখবে এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। চিরায়ত শৈশব প্রকৃতির সাথে জীবনের মিল, এটা হবে। আমাটির ভেপু গল্পের সমাপ্তিতে কোন বিষয় প্রকাশ পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা হবে প্রকৃতির প্রতি দুর্গার আকর্ষণ বা দুর্বার আকর্ষণ হতে পারে। তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি, ওপর এই উক্তিতে তৎকালীন সমাজের কোন চিত্রটি ফুটে উঠেছে, এটা আসলে হবে কুসংস্কার। তাহলে হয়ে গেল আমাদের, এরপর আমরা দেখবো হচ্ছে পরে যে এমসিকিউটা আছে, রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কত টাকা, 8 টাকা। তার স্বর একটু সতর্কতা মিশ্রিত, আমরা এই এমসিকিউটা আগেও দেখে আসছি, এটা হবে দুর্গার। কলের পুতুলের মতো অপু কী লুকিয়ে ফেললো? এখানে দেখো, এই কোশ্চেনটার উত্তর আমি এখানে পাইনি, তোমরা অবশ্যই এটা দেখে নেবে, এটা উত্তরটা কী হবে তোমাদের জন্য কমেন্টস করে জানাতে পারো। কলের পুতুলের মতো অপু কী লুকিয়ে ফেললো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি প্রত্যেকটা ভিডিওতে আমার যে ম্যাথ কোর্সটি আছে সেটা নিয়ে কিন্তু আমি কথা বলি। ইতিমধ্যে আমার ম্যাথ কোর্সটিতে ভর্তি হয়েছে 519 জন শিক্ষার্থী। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, 519 জন। আমি সেখানে প্রত্যেককে একেবারে 100% কমনের নিশ্চয়তা দিয়েছি বলে আমার 48টি সৃজনশীল প্রশ্ন এবং 333টি এমসিকিউ করলে এর বাইরে তোমাকে আর কোনো কিছু প্র্যাকটিস করতে হবে না ম্যাথ থেকে। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হয়, ইংলিশ ভার্সন বলো, মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী বলো, আমি এটা কিন্তু বলেছি প্রত্যেকটা ভিডিওতে, আমি কিন্তু সেটা বলি। ইতিমধ্যে এমসিকিউ 1 থেকে 115টা আমি গতকাল দিয়েছি, সবাই ডাউনলোড করেছে, এখন পড়াই স্টার্ট হয়ে করে দিয়েছে। এমসিকিউগুলো কীভাবে সাজিয়েছি তুমি দেখলে আমি শিওর অবাক হবে। তোমার ফ্রেন্ড বা কেউ যদি ভর্তি হয়ে থাকে তাহলে তার মাধ্যমে খোঁজ নাও, তাহলে বুঝতে পারবে। সৃজনশীল প্রশ্নগুলো উত্তরপত্র এখনও দেইনি, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 1 থেকে 48 উত্তরপত্র আমরা খুব দ্রুতই রেকর্ডেড ক্লাস 1, 2, 3, 3টা দিয়ে ফেলেছি। আজকে আমরা 4 নম্বর রেকর্ডেড ক্লাস দিব, 10ম অধ্যায় সম্পূর্ণ উত্তরপত্র দিব আজকে, অর্থাৎ তুমি দ্রুত ভর্তি হয়ে যাও, এখনও সময় আছে। আমার এই কোর্সটি একটা শিক্ষার্থী যদি পরীক্ষার 10 দিন আগেও দেখে তাহলেও সে ম্যাথ পরীক্ষায় ভালো করবে, কারণ মাত্র 48টি সৃজনশীল প্রশ্ন আর 333টি কোশ্চেন, মানে এমসিকিউ প্র্যাকটিস করতে 10 দিনের বেশি লাগার কথা না, তুমি যে ক্যাটাগরির শিক্ষার্থী হও না কেন। আজকাল শাসাদের ঘরে লক্ষ্মী বাধা ভদ্রলোকেরাই হয়ে পড়েছে, হা ভাত জো ভাত। হরিহরের এই উক্তিটি প্রকাশ পেয়েছে, দেখতে পাচ্ছি এটা আছে আক্ষেপ। গঙ্গা যমুনা খেলিতে কোনটি সযত্নে বাক্সে রাখা হয়েছে, এটা হবে কান খান কতক খাপড়ার কচি। ফটিক সারাক্ষণ মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, সব বিষয়ে তার জানার অসীম আগ্রহ। ফটিক চরিত্রের সাথে দুর্গা মানে অপদুর্গা যে দিক থেকে সাদৃশ্যপূর্ণতা হলো সেটা হচ্ছে তিনটাই আমরা দেখতে পাচ্ছি, কৌতূহল প্রবণ আছে, চঞ্চলতা এবং প্রকৃতি ঘনিষ্ঠ। আমরা তাহলে অ্যান্সার নিচ্ছি 1, 2, 3। দুর্গা কতটি রড়া ফলের বিচি কুড়িয়ে এনেছিল, 26টি। সে বাদর কোথায়, এখানে কাকে বাদর বলা হয়েছে, এটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে অপুকে, তার উত্তর হচ্ছে কি অপুকে। আমাটির ভেপু গল্পটি শিশু কিশোরদের মনে কিসের অনুপ্রেরণা যোগায়, এটা হচ্ছে প্রকৃতিমুখী হওয়ার, মানে প্রকৃতিকে সবাই ভালোবাসবে এর জন্যই। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ ওয়াজেদ আলী। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে, আমরা বুঝতে পারছি সাধারণ যাপিত জীবন। কোথায় সত্য প্রচার করতে গেলে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পস্তুরাঘাতে আহত হন, তায়েফে। সাগি দুগ্ধ দিয়ে হযরতের তৃষ্ণা দূর করলেন কে,
উম্মে মাবুদ। মানুষ মহাম সাল্লাহ সাল্লামের প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত হজরত মহাম সাল্লাহ সাল্লামের, আমরা অবশ্যই বুঝতে পারি এটা হচ্ছে মানবিক গুণাবলী। যারা এটা পড়েছ, মানুষ মহাম সাল্লাহ সাল্লাম প্রবন্ধে তিনি যেই সত্য তোমাদের দিয়ে গেলেন, এখানে কোন সত্য দিয়ে গেলেন, এটা হচ্ছে ইসলাম। সত্যের সাধনায় হজরত মহাম সাল্লাহ সাল্লাম ফিরিয়ে দিয়েছিলেন নেতৃত্বের মর্যাদা। এখানে নেতৃত্বের মর্যাদা। হুদাইবিয়ার সন্ধিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোন দিকটি পরিচয় মেলে রাজনৈতিক দূরদর্শিতার? সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু দ্বারা আক্রান্ত হলেও তার মধ্যে প্রকাশ পেয়েছে। এখানে আমরা তিনটায় উত্তর দেখতে পাচ্ছি: অবিচল ধৈর্য, ক্ষমা করার ঔদার্য এবং হচ্ছে তীক্ষ্ণ দূরদর্শিতা। তার মধ্যে উত্তর কিন্তু 1, 2, 3। তোমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, এখান থেকে উদ্দীপক আসতে পারে। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। উদ্দীপকের চরণদ্বয়ে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রবন্ধে বর্ণিত মহানবীর কোন গুণটি প্রকাশ পেয়েছে? অনাড়ম্বর জীবনযাপন, মানে সাধারণ জীবনযাপন। উক্ত গুণটি প্রকাশিত হয়েছে যে বাক্যে, দেখতেই পাচ্ছ এখানে কোন বাক্য হবে। স্বেচ্ছায় তিনি দারিদ্রের কণ্টক মুকুট মাথায় পড়িলেন, আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। নিঃস্ব কাঙালের বেশে মহানবী মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন। তোমাদের কাছে এটার উত্তর জানতে চাচ্ছি, কমেন্টস করে জানাতে পারো। 135 নম্বর। এখন দেখব আমরা, বড় ভাই সজীব ছোট ভাই রাকিবকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত না হয়ে বরং রাকিব বলেন, হে আল্লাহ, তুমি আমার ভাইকে সঠিক বুঝ দান করো। উদ্দীপকের ঘটনা মহানবী হযরত মুহাম্মদ সাল্লামের জীবনের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ? তোমরা জানো এটা মক্কাবাসীর অত্যাচার। এরপর দেখি আমরা, রাকিবের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লামের চরিত্রের যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হবে তিনটাই: মহানুভবতা, উদারতা এবং সহিষ্ণুতা। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, একটি মাত্র পিরান কাচিয়া শোকাইনি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। উদ্দীপকটি মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধের মহানবী সাল্লাহ সাল্লামের যে বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ, মানে মিল আছে, তিনটাই হবে: অনাড়ম্বর জীবন, আড়ম্বর শূন্য জীবন, সহজ সরল জীবন। এরপরে উদ্দীপকটি মহানবী সাল্লাহ সাল্লামের চরিত্রের কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে এটাও আমরা বুঝতে পারি: সহনশীলতা। কোন যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে? এটা হচ্ছে খয়বর যুদ্ধে। ধী ও ধ্বজা, ধী অর্থ হচ্ছে বুদ্ধি আর ধ্বজা শব্দের অর্থ হচ্ছে পতাকা। কোথায় সত্য প্রচার করতে গেলে হযরত মুহাম্মদ সাল্লামের প্রস্তরাঘাতে আহত হন? আমরা এই একটা দেখে আসছি তাইফে। এরপর দেখব আমরা, হযরত মুহাম্মদ সাল্লামের প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত মানবিক গুণাবলী, তার মানবিক গুণাবলী। এটাও কিন্তু আমরা একটু আগে আর একটা এমসিকিউ মানে রিপিট হয়ে গিয়েছে। মানুষ মহাসাল্লাহ সাল্লাম প্রবন্ধে সুমহান প্রতিশোধ বলতে বোঝানো হয়েছে, সুমহান প্রতিশোধ, দয়ার মনোভাব, ক্ষমাশীলতা। অ্যান্সার হবে 1 আর 2। নিচের কোনটি বৈরী শব্দের অর্থ বহন করে? অরাতি, না না, তাহা কখনোই সম্ভব নয়, কোনটি সম্ভব ছিল না। এটা হচ্ছে শত্রুদের প্রতিশোধ করা, মানে প্রতিরোধ করা। হযরত মুহাম্মদ সাল্লামের বড় আদর করতেন দুর্বলদের আর দুঃখীদেরকে। মহানবীর অজস্র মানবীয় গুণাবলীর মধ্যে কোনটি সর্বশ্রেষ্ঠ বিবেচনা করা হয়? মানবপ্রেম। হযরতের জীবনকালে বিধর্মীদের বিরুদ্ধে যেই স্থানে মুসলমানদের যুদ্ধ হয়েছিল, বদর, ওহদ এবং হচ্ছে আহজাব, আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে হচ্ছে শুধু বদর আর হচ্ছে ওহদ। এরপরে আমরা দেখব হচ্ছে, জনম দুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাম সম্পর্কে এ উক্তিটির সমর্থনে বলা যায়, তিনি মাতাকে হারিয়েছিলেন, তিনি পিতাকে হারিয়েছিলেন। মুহাম্মদ, মৃত্যু তোমার ভাগ্য, তাহাদেরও ভাগ্য। মুহাম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য, তাহাদেরও ভাগ্য। কার মনে পড়ল? এটা হবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের। স্থিতধী আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করেন, বিশৃঙ্খলতা দূর করতে, সকলকে চেতনা ফেরাতে।
আমরা দেখতে পাচ্ছি এটার উত্তর এক আর হচ্ছে দুই। মানবিকে কোন ক্ষেত্রে কুসুম কোমল বলা হয়েছে, তাহলে কোন ক্ষেত্রে কুসুম কোমল বলা হয়েছে, এটা হচ্ছে করুণায়। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের উত্তর হচ্ছে করুণায়। তাহলে এই হচ্ছে আমাদের এই গল্পটাও শেষ কিন্তু আমাদের হয়ে গেল। বনফুল, নিম গাছ, লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। নিম গাছ গল্পের ম্যাজিক বাক্য, গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা কেন? এটা হবে উপলব্ধির চেতনায় বা জীবন ধারায়। নিম গাছ গল্পে নিম গাছটি কার প্রতীক? এটা হবে একজন সর্বংসহা নারী। এরপর দেখতে পাচ্ছি আমরা নিম গাছ গল্পে শিকড় কী অর্থে ব্যবহৃত হয়? সাংসারিক বন্ধন। আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, এখান থেকে উদ্দীপক আসতে পারে প্রিয় শিক্ষার্থী। নদী কহু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্নদান। উদ্দীপকের নিম গাছ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? উপকারিতা, সাদৃশ্যপূর্ণ দিকটির যথার্থ প্রকাশ ঘটে কবিরাজের কাজে। প্রতীকী গল্প নিম গাছ গল্পের মূল ভাবটা আসলে কী? অবদান সত্ত্বেও নারীর অবমূল্যায়ন। এরপরে নিম গাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কেন? এটা উপকারী। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে, আবর্জনা গৃহবধূর ক্ষেত্রে কী প্রতীক অর্থ প্রকাশ করে? এটা আমরা বুঝতে পারি পারিবারিক অবহেলা। নিম গাছ গল্পে শিকড় কী অর্থে ব্যবহৃত হয়েছে? সাংসারিক বন্ধন। এটাও রিপিট হয়ে গেল আরেকবার। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো নতুন লোকটার সঙ্গে চলে যায়, এখানে লোকটি কে? এটা হবে কবি। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। এখানে নক্ষত্র বলতে বোঝানো হয়েছে নিম গাছের ফুলের বাহারকে। নিম গাছ বিশেষভাবে এখানে বিশেষভাবে প্রিয় শিক্ষার্থী প্রয়োজনীয়, কারণ ঔষধি বৃক্ষ। এখানে তিনটাই উত্তর হবে। নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী, চর্মরোগের অব্যর্থ মহাঔষধ, যকৃতের রোগের মহাঔষধ, যে কোনোটা কিন্তু অপশন হিসেবে থাকতে পারে। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, বাক্যটি দ্বারা নিম গাছ গল্পে বোঝানো হয়েছে দেখো সেটা হবে বউটি সংসারের মায়াজালে আবদ্ধ হয়েছে। বউটি সংসারের মায়াজালে আসলে আবদ্ধ হয়েছে। নিচের কোনটি অব্যর্থ শব্দের সমার্থক শব্দ? অমোঘ। মানুষ নিমের পাতা ছিঁড়ে রান্না করে খায়, গরম তেলে ভাজে, চুলকানিতে লাগায়, এটা বলা হয়েছে। এখানে উত্তর তিনটাই দেয়া হয়েছে, এক দুই তিন। আমি আগেও তোমাদের বলেছি উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে কমেন্টস করতে পারো, আমি চেষ্টা করবো সেটাকে আরেকবার দেখে তোমাকে সঠিক উত্তর জানিয়ে দিতে। নিম গাছ গল্পে কবি শব্দ দ্বারা বোঝানো হয়েছে যিনি কবিতা লেখেন, সৌন্দর্যের পূজারী। এরপরে কিসের মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ? এটা হচ্ছে শনিবারের চিঠি, এটার মাধ্যমে। বনফুল মানে বলাইচাঁদ মুখোপাধ্যায় অধ্যয়ন করেন সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয়ে, সেন্ট কলম্বাস কলেজে, পাটনা মেডিকেল কলেজে। পাটনা মেডিকেল কলেজে, এটা একটু মাথায় রেখো, এটা কিন্তু আসতে পারে। এরপর দেখবো আমরা হচ্ছে নিম গাছকে কেউ যত্ন করে না, যে কারণে? আলসেমির কারণে, অজ্ঞতার কারণে, অপ্রয়োজনীয়তার কারণে। তাহলে উত্তর দেখতে পাচ্ছি হচ্ছে দেখো এই দুটো হবে। সে আর এক আবর্জনা, নিম গাছ গল্পে আবর্জনা বলতে গল্পকার কী বোঝাতে চেয়েছেন? সেটা হবে জঞ্জাল। উপেক্ষিত শক্তির উদ্বোধন, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। দেশের অধিবাসী লইয়া তো দেশ, শূন্যস্থানটি কোনটি বসবে? দেশ বসবে। উপেক্ষিত শক্তি কীভাবে দেশে যুগান্তর আনবে, জাতীয় উন্নয়নে অংশ নিয়ে? তার উত্তর আমাদের চার নম্বর। তাহা হইলে আজ তাহাকে যে তাহাকে কে মানিত, তাকে মানার কারণ কি? এটা হবে আভিজাত্য গৌরব না থাকায়। রাজবন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা প্রবন্ধ? শতবৎসর ধরে প্রাণপণে চেষ্টা সত্ত্বেও আমাদের জনশক্তিতে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হওয়ার কারণ কি? ছোটলোকদের প্রতি অনুদার মনোভাব। এরপর দেখব হচ্ছে
হে মোর দুর্ভাগাদেশ, যাদের করেছো অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এখানে কাদের কথা বলা হয়েছে? শ্রমজীবী মানুষের। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের ছোটলোক সম্প্রদায় আমাদের দেশের কত আনা, এটা হচ্ছে 10 আনা। আমরা তাহাদিকে উপেক্ষিত করিয়া আসিতেছি এ বাক্যে তাহাদিককে বলতে কাদের বোঝানো হয়েছে? একটু সাধু ভাষায় লেখা, পড়তে অনেক কষ্ট হয় মাঝে মাঝে। ছোটলোক সম্প্রদায় উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কি প্রকাশ পেয়েছে? সাম্যবাদী মানসিকতা। কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তরায় কোনটি শ্রেণী বৈষম্য? মানুষকে মানুষ হইয়া ঘৃণা করা কিসের ধর্ম নয় আত্মার? তথাকথিত ছোট লোক সম্প্রদায়ের মানুষ হওয়ার অধিকার ভুলে যাবার কারণ কি? ভদ্র সমাজের অত্যাচার। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শোধিতে হইবে ঋণ। কবিতাংশ উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? শ্রমজীবীদের গুরুত্ব দেয়া। কোনটি কাদের ইসলাম রচিত উপন্যাস? কুহেলিকা। আজ আমাদের এত অধঃপতনের কারণ কি? মেহনতি মানুষের প্রতি অবহেলা। সমাজ উন্নয়নে যা কাম্য, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধানুসারে তার নাম কি? সাম্য। গান্ধীর আহ্বানে কোনটি উপস্থিত ছিল বলে কাজী নজরুল ইসলাম ইঙ্গিত করেছেন? অভেদ। মহাত্মা গান্ধীর কোন গুণটি দেশের আপামর জনতাকে সম্মোহিত করেছে? মানবতাবোধ। একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড় উঁচু নিচু ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করা আবশ্যক, এমন অভিমত প্রকাশ করেছে পেয়েছে কোন রচনায়? আমরা বুঝতেই পারছি এটা উপেক্ষিত শক্তির উদ্বোধন। মসীময় শব্দের অর্থ কি? অন্ধকারাচ্ছন্ন। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখক আমাদের অধঃপতনের যে কারণ নির্দেশ করেছেন তা হল গণজাগরণের অভাব, সাম্প্রদায়িক মনোভাব, শ্রমজীবীদের অবহেলা। তিনটাই হচ্ছে। কিছু কিছু প্রশ্ন কমন পড়তে হয় না, উদ্দীপকটা ভালোমতো পড়লেই বুঝতে পারি আমরা। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মহাজাগরণের দিন বলতে বোঝানো হয়েছে জাতি গঠনে নতুন চেতনা উদ্বুদ্ধ হওয়া, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যয়ী হওয়া। উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধে মহা আহ্বান বলতে বোঝানো হয়েছে মহা আহ্বান, যে আহ্বানে জাতি এবং ধর্মভেদ নেই, যে আহ্বানে জাতিভেদ নেই মানে সমাজভেদ নেই, যে আহ্বানে জড়তা নেই। আমরা তিনটা অ্যান্সার দেখতে পাচ্ছি। ভৃত্য চলিলে উটের পৃষ্ঠে উমর ধলের রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধোলায় নামিল শশী বা নমিল শশী। কবিতাংশে উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধের লেখকের মানসিকতার কোন দিকটি ফুটে উঠেছে? সাম্যবাদিতার। পুরো কবিতাটাই সাম্যবাদিতা নিয়ে লেখা। মূলত রুক্ষ মাটির বুক চিরে যারা বাজায় প্রাণের বিনা, তারাই চাষা, বাঁচব কি মোরা তাদের শ্রম বিনা। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন উক্তিটির সাথে সাদৃশ্যপূর্ণ? যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। উদ্দীপকে যাহাদের কথা বলা হয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে তারা কারা? ছোট লোক। সাধু ভাষার মিশ্রণ থাকলে পড়তে কিছুটা কষ্টই হয়, এমন না যে বাংলা অনেকক্ষণ ধরে রিহার্সেল করে তোমাদের সামনে শোনাচ্ছে। যা হোক, উপেক্ষিত শত্রু উদ্বোধন প্রবন্ধের আলোকে কাজ সম্পন্ন করার জন্য তাদেরকে আপনজনের মতো করে নিতে হবে, অবহেলা করা যাবে না, নমস্কার করতে হবে। বুঝতেই পারছে আনসার 1 আর 2 হবে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত, বুঝতেই পারছি এটা আমাদের উপেক্ষিত শক্তির উদ্বোধন এটাই হবে। তাহলে উদ্দীপক এবং প্রবন্ধের ভাবগত ঐক্যটা কি? অসাম্প্রদায়িকতা, এটা সঠিক, সাম্যবাদিতা, এটাও সঠিক, সত্যবাদিতায়, আপাতদৃষ্টিতে মনে হবে সত্যবাদিতায়, আসলে ব্যাপারটা এরকম নাই। আমাদের এই প্রবন্ধ উল্লেখ অনুযায়ী 1 আর 2 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে থাক, আমার ইতিমধ্যে 200টা হয়ে গেল। আশা করি পরের পর্বে তোমরা আরও বেশি কিছু পাবে। প্রত্যেকটা এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করতে, স্পেশালি প্রত্যেকটা সাবজেক্টের MCQগুলো তাড়াতাড়ি দিয়ে দিতে। আর হ্যাঁ, আবার বলছি, পরে কিন্তু ম্যাথ কোর্স নিয়ে আফসোস করবে, অবশ্যই করবে, তোমাকে আমি অবশ্যই দেখাবো। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, ঠিক পরীক্ষার পরের দিনই প্রত্যেকটা বোর্ডের ধরে ধরে দেখাবো
ম্যাথে কার কয়টা এমসিকিউ সৃজনশীল প্রশ্ন কমন ছিল, তখন আফসোস অবশ্যই করবে, কারণ এই কাজটা আমি পরীক্ষার মধ্যেই তোমাদের দেখাবো। তাহলে আশা করি বাংলা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে তোমাদের আর কনফিউশন থাকবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, কমেন্টস করতে ভুলবে না। ভিডিওটি কেমন হলো সেটাও কিন্তু জানাতে পারো কমেন্টস করে। শুভেচ্ছা নিরন্তর।